আমাদের ওইদিকে ইট ভাটা আর পরে আবার একটা ইট ভাটা আছে, বেরিয়ে যেতে হবে। নতুন নায়িকা আসবে, টুকুমণি আসবে। টুকুমণিকে দেখবি? না বলছি। টুকুমণিকে ভালো লাগে? এখনো পর্যন্ত স্কুটি চালাতে পারেনি, স্কুটি অনেকদিন, এক বছর হয়ে গেছে স্কুটি কেনা, কিন্তু স্কুটি চালাতে পারেনি। এই ব্রেকটা ছাড়ো তুমি। চলো ব্যাকগ্রাউন্ড আগে থেকে মুভ করতে রাখো না, হাত তালি দাও, ব্যাকগ্রাউন্ড ক্যামেরা এন্ড অ্যাকশন। কেমন শুটিং দেখছো? এত ভিড়, আমি বিরক্ত হয়ে চলে এলাম একটু ফাঁকার দিকে। নায়িকার সঙ্গে কথা বলবো না? নায়িকার সঙ্গে কথা বলবো, তার শুটিং না শেষ হলে কি করে কথা বলবো। তো বন্ধুরা, আজকের দিনে আমরা একটু নদীর ধারে পিকনিক করতে যাব পরিবারের সবাই মিলে। আপনারা প্লিজ 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 পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কি হলো গো, এসছো? আমরা এখন যাব বাজার করতে, যদি দেশি চিকেন পাওয়া যায় তাহলে ভাবছি দেশি চিকেন নেবো, আর না হলে কিছু করার নেই, পোলট্রি। দোকানপাট কিছু খোলেনি গো। এক টাকা দু টাকা বেশি নিক ঠিক আছে, কিন্তু মাটির ভাঁড়ে চা খেয়ে মজা আলাদা। হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, চাটা খেয়ে
তো অনেক বড় তো দাদা, কিলো ছিল দাদা এটা? কিলো ছিল এটা? 14 কিলো, 14 কিলো শঙ্কর মাছ। চামুদি মাছ, খুবই টেস্টি হয়, দারুণ টেস্টি। এটা ভালো কি মাছ শুটিং? জিউল মাছ হবে? পোষা মাংসটা দারুণ বানিয়েছে, দারুণ। পিকনিক করছি, খুব মজা হচ্ছে। কাটিলা কলা এক একটা পিস 8 টাকা। বন্ধুরা, আমরা আজকে যে জায়গাটায় পিকনিক করছি, বাড়ি থেকে পায়ে হেঁটে 3 মিনিট, তো একদম নদীর ধারে আছি। নদীর ধারে দুটো বাড়ি আছে মাত্র, এনারা খুব কষ্ট করে থাকে। আপনাদেরকে বাড়িগুলো দেখাবো, চলে আসো, যাও, চলে আসো, তুমি আসো, যাবো আবার এদিকে। এত কিছু রান্না বান্না সব তো করতে হবে। কি গো, কখন হবে খিচুড়ি? এই তো হয়ে গেছে। কখন হবে? এবার তো খালি চাটনি বাকি। ও, চাটনি বাকি আছে? হ্যাঁ। মানে যদি জোয়ার আসে নদীতে, জল চলে আসে বাফুলে। দেখুন বাড়ি দুটো, দেখুন খালি। এই যে লাউ শাক, লাউ হয়েছে, লাউ। কি গো, তোমাদের কি হচ্ছে? রান্না বান্না হয়ে গেছে? ঠান্ডা মাটির ঘর, ভেতরটা কি ঠান্ডা, গরমকালে খুব আরাম এই ঘরের ভেতরে। নদীর হাওয়া, মাটির ঘর, ঘরটা দেখুন। এই যে ওই তো ওখানে আমার শ্বশুর মশাই রোদ পোয়াচ্ছে, ওই নদীর ধারে। দেখুন আমাদের দৃশ্যগুলো, দেখুন গ্রামের নদীর ধারে কেমন লাগছে বলুন দেখতে। বা ওই যে নদী, পপি কিচেনে আবার মিষ্টি। দিদি বলবো তুলতে পারবে তো ক্যামেরাটা? দেখ তাহলে, এই তো এবার ঠিক আছে। আমি ওই জন্যই বলছি, রোদ লাগবে। আমাদের খাওয়া দাওয়া এবার শুরু হবে, আর গরম গরম খিচুড়ি। ঝোল হয়নি তো, কষা হয়েছে। কষাই হোক না কেন, কষার যে আছে সেটা আছে। গ্রেভি বলে, গ্রেভি, গ্রেভি। চালাও, চালাও। চাটনি এখন পড়বে না, আগে খাও, তারপর শেষে চাটনি।
মেন মশলাটা পড়েনি আমি বলবো ক্যামেরার সামনে মশলা পড়েনি বলে কি মশলা পড়েনি বলো সর্ষে বাটা চাই সর্ষে বাটা চাই না দিলে কি চাটনি হবে না দিলে চাটনি খাওয়া হয়নি ওটা কেন দাদা এইটাই ভাই বোনের ভালোবাসা বিশ্বাস করবে না টাটা করে দাও পিকনিকে খুব মজা করলাম আবার একদিন করবো পপি ম্যাডাম এখন আসছে লড়তে পারছে না এত খেয়েছে সত্যি যা বলেছেন দেখুন এটা পুরো সেই নোড়ার মতন সাইজ দিদি কাকিমা ওই যে ওইখানে বলছে তোমরা এগো আমরা আসছি আপনারা সবাই আসুন ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে আমরা পিকনিক করবো এই নদীর চড়ায়।